গাছের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে সচেতনতামূলক র্যালি করলো বিদ্যালয়ের পড়ুয়ারা। র্যালিতে হাঁটেন শিক্ষক শিক্ষিকারাও। বন ধ্বংসের ফলে প্রভাব পড়ছে মানব জীবনে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, নিচে নেমে যাচ্ছে জলস্তর, যা আগামী দিনে মানব জীবনের জন্য অশনি সংকেত। তাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে সর্বত্র। বিদ্যালয়ের বন মহোৎসবকে সামনে রেখে সচেতনতা র্যালি করলো বিদ্যাসাগর পল্লী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার স্কুল চত্বর থেকে বের হয় র্যালি, এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে প্ল্যাকার্ড হাতে নিয়ে। সেই হিসাবে আমরা আজকে একটা সচেতনতামূলক র্যালি করতেছি বন মহোৎসব উপলক্ষে। আমরা পরিবেশের যেই অবস্থায় আমরা নিজের মানুষে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশটারে যেইভাবে আমরা করায়ত্ত করছি, তাতে আমাদের আসন্ন ভবিষ্যতে আসন্ন বিপদের আশঙ্কা আছে। এই জিনিসটা আমাদের সবার কাছে মানে পরিবেশন করবার জন্য আজকে আমরা একটা সচেতনতামূলক র্যালি করছি। মানুষকে সচেতন করা হলেও বনদস্যুরা প্রতিনিয়ত বৃক্ষ ছেদন করে চলেছে, তাদের বিরুদ্ধে দরকার কঠোর পদক্ষেপ মনে করছেন পরিবেশবিদরা। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।